অভ্যুত্থান চেষ্টায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিহত হওয়ার গুজব উড়িয়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। যুবরাজের ব্যক্তিগত কার্যালয়ের পরিচালক সম্প্রতি তোলা একটি ছবি টুইটারে পোস্ট করেছেন, যাতে আবুধাবির যুবরাজ, বাহরাইনের বাদশাহ আর মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বিন সালমানও রয়েছেন। এর আগে ইরান ও রাশিয়ার কয়েকটি সংবাদ মাধ্যমে খবর ছড়ায়, গত 21 ফেব্রুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদে এক অভ্যুত্থান চেষ্টায় নিহত হয়েছেন যুবরাজ। তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, গত 21 এপ্রিল একটি খেলনা ড্রোন রাজপ্রাসাদের খুব কাছে চলে এলে নিরাপত্তারক্ষীরা গুলি করে সেটি ভূপাতিত করেন। ইরানের সংবাদপত্র কায়হান এর খবর অনুযায়ী রাজপ্রাসাদে ওই হামলায় 2টি গুলি লাগে বিন সালমানের। এরপর 1 মাস পেরিয়ে গেলেও তিনি জনসম্মুখে আসেননি, তার নতুন কোনো আলোকচিত্র প্রকাশ হয়নি। যুবরাজের ব্যক্তিগত কার্যালয়ের পরিচালক বাদের আল আসকার গত শুক্রবার টুইটারে ছবি পোস্ট করেন, যুবরাজ নিহত হওয়ার এই গুজবে পানি ঢেলে দেন। ওই ছবিতে একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন যুবরাজ বিন সালমান, আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, বাহরাইনের বাদশাহ বিন ইসা এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তবে ছবিটি কবে তোলা তা জানা যায়নি।